অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে সকলে একদম মন আকর্ষণ করবেন গজল তারপর শুনবেন কবি লিখছে দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে যুবক যুবতীরা নেটে দুনিয়ায় নোংরামি করে রাত করে দেয় পার ইবলিসি অস্ত্রের মুখে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার যুবক যুবতীরা নেটে দুনিয়ায় নোংরামি করে রাত করে দেয় পার ইবলিসি অস্ত্রের মুখে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার ইন্টারনেট এক নেশার জগৎ ইন্টারনেট এক নেশার জগৎ এ দুনিয়া সকলের জন্য তো নয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে ধর্ষণ প্রতারণ বেড়ে গেছে আজ নিঠ দুনিয়ার কারো ছবল খেয়ে নিঠ দুনিয়ার কারো ছবল খেয়ে নিঠ দুনিয়ার কারো ছবল খেয়ে কত বিখ্যাত আজ দেশের সময় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে নজরকে হেফাজত করতে হবে নজরকে হেফাজত করতে হবে নজরকে হেফাজত করতে হবে জীবনকে করবো না আর অপচয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে অযথ সময় যেন নষ্ট না হয় আমরা তবে হব সফল মানুষ দুনিয়া আখেরাতে আসবে বিজয় দিন রাত কেটে যাক ভালো কাজে দিন রাত কেটে যাক ভালো কাজে নারী তকবীর চলো তাড়াতাড়ি বলো ফারিকুল ভাই হাত দাও মাইক তাড়াতাড়ি বলো কে বলবেন শিগগিরই বলেন শোনো একদম সহজ প্রশ্ন এই প্রশ্ন যদি না বলতে পারেন তাহলে আর কি হ্যাঁ বলেন বলেন বলছেন কিছু বলেন বলেন আল্লাহ একটু একটু এদিকে আসেন আসেন আরে লজ্জা কিসের নামাজের জন্য বলবেন তা আবার লজ্জা যে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাই তো নাকি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের কি কি কইছি
চাবি কাটি। হ্যাঁ বলো মাইক চাও, মাইক্রোফোনটা দাও। আরে সোনা, এই কি আসলে লজ্জা কিসে, নামাজের জন্য বলবে তা?